মিশরে দুইটা জেলা আছে, সাউথ সাইনা নর্থ সাইনা, মানে উত্তর সাইনা দক্ষিণ সাইনা। এই দক্ষিণ সাইনাতে এই দূর পাহাড় অবস্থিত 2285 মিটার উঁচু। সুবহানাল্লাহ। এই দূর পাহাড়ের উপরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই তুর পাহাড়ের উপরে রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছেন, নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মূসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মূসা এই নাও তাওরাতের বাণী, বনী ইসরায়েলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মূসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রেগে গেলে ওনার মাথার চুলগুলো ডুবি ভেদ করে উটের বুক খাড়া হয়ে দাঁড়িয়ে যেত, থাপ্পড় মেরে মালাকুল মওতের চোখ খাড়া করে দিয়েছিল। তো মূসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই দূর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাফের ফলকের উপর, তক্তার উপর, কত খুশনসিব আমার যাই যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটার দাওয়াত দিতে হবে। কিন্তু কাফের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নরম যায় না, এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিয়েছেন, কিন্তু তাওরাত লেখা তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাফের বড় বড় মোটা তক্তা থাকে না, তো এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে, ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহ ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না, আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই, এইও আর জোরে আসরানে, তো দুইজনে মিলে এইও কে টান দিচ্ছে। কিন্তু কি আজিব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরেও তক্তা নড়ে, যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে, টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে, টানের চোটে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ জিব্রাইল তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা দানা টানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যেই বাণীগুলো লেখা, বাণীটা কার, এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বানিয়ে দিয়েছি, এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা হয়ে এটা ওয়াহ কিতাব আল্লাহ তাআলা দূর পাহাড়ের উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। মেরাজের রচনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে দূর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললে এটা কোন জায়গা, কোন পাহাড়, অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছিলেন, আমি নিজে এই তুর পাহাড়ে জীবনে দুইবার উঠছি, আলহামদুলিল্লাহ, আমার জীবনে এর চেয়ে বেশি কষ্ট আমি করি নাই। এই তুর পাহাড়ে উঠতে যেই কষ্ট, নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের, সেন্ট ক্যাথারিনা গির্জা, আবার একটা জায়গা আছে ওয়াদি আল মুকাদ্দাস তুয়া, পবিত্র উপত্যকা, সুবহানাল্লাহ, ওখানে জায়গাটা তিন ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, পবিত্র জায়গা, খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, আমরাও যাচ্ছি। মাঝ রাতে ওঠা শুরু করতে হয়, ফজরের সময় উঠে আবার ব্যাক করতে হয়, কারণ 10-11টা পরে সূর্যের তাপে পাথরের এত তীব্রতা গরম হয়ে যায়, মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। উঠলাম, পে আল্লাহু আকবার,